اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করে দেন يا الله আপনি তাকায়া দেখেন কত বিপদবাদ কত সরকারি বিভিন্ন বাধা উপেক্ষা করো আপনার বান্দারা ঈদগাহে উপস্থিত হয়েছে আল্লাহ বাড়ি ফেরত যাওয়ার আগে আপনি আমাদের দয়ামায়া করে জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেন আল্লাহ আমাদের হাত তুলছি জানি না আল্লাহ কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তাদের কবর আজাব বন্ধ আছে আগামী দিন থেকে কবর আজাব যাদের চালু শুরু হয়ে যাবে আল্লাহ আমরা দোয়া করতেছি চিরতরে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দেন যত মোমেন মোমেনাতেরা কবরে শুয়ে আছে আমার যত মুজাহিদ ভাইরা মা বোনেরা কবরে শুয়ে আছে চিরতরে কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ বিশেষ করে অনেক আল্লাহর আপনার খাস বান্দারা বিশেষ করে আমাদের তৈয়ব সাহেব হুজুর সহ আমাদের অনেক মুজাহিদদের দায়িত্বশীল সহ অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে পালনপুরি হুজুর সহ বিদায় হয়ে চলে গেছে আল্লাহ তাদের দরজা আপনি বেহেশতের ভিতরে বলন্দ করে দিয়েন তাদের রুহানি ফয়েজ ও বারাকাত আপনি আমাদেরকে নসিব করেন আল্লাহ তাম দুনিয়ার ভিতরে যে বালা মুসিবত আপনার গজব চলছে করোনা ভাইরাস সহ আল্লাহ আপনি আমাদেরকে আপনি সমস্ত দুনিয়ার মোমেন মোমিনাতদেরকে আপনি হেফাজতে রাখেন আল্লাহকে কোন নিয়তে হাত তুলছি জানি না সবার দেয় নেক মাকসাদগুলো আপনি পুরো করে দিয়েন আল্লাহ আপনার ভয় আপনার মহব্বত আমাদের অন্তরে বসায় দেন আল্লাহ গুনার থেকে ফেরার তৌফিক দান কর নেকের দিকে আপনি আমাদের দিলকে ঝুঁকায় দেন আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন তাম দুনিয়ার মানুষকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন কামাই রোজগারে বরকত দান করে হালাল রেজে কামাই করার তৌফিক দান করেন বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।